খারাপ থাকলে এই কাজগুলি আমাদের আটকে যায়, আমরা অনেক কাজ করতে পারি না। কি কি হয় না এবং এই শুক্রকে কিভাবে ভালো করা যায়, আজকে সেই বিষয়টাও আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, শুক্র এমন একটা গ্রহ, জানবেন শুক্র একটা ঘরে বলা হয় 28 দিন থাকে। শুক্র একটা ঘরে 28 দিন থাকে, কিন্তু এই শুক্র কিন্তু আমাদের কি করে, আমাদের ভালোবাসা দেয়, শুক্র আমাদের ভোগ দেয়, আমাদের সন্তুষ্টি প্রদান করে। শুক্র মানেই কিন্তু বলা হয় সুখ, আপনার সুখ সম্পদ বৈভব, আপনার যে লাক্সারি জীবন, আপনার বাড়ি হবে ভালো মানের বাড়ি, দেখতে হবে ভালো, ডিজাইন থাকবে বাড়িটার ভালো। শুক্র যদি ভালো না থাকে আপনার হবে না। আপনার গাড়ি হবে, গাড়ি আপনার ভালো, গাড়ি হবে ভালো, বাড়ি হবে, তাহলে বুঝবেন আপনার শুক্র ভালো। শুক্র ভালো না থাকলে আপনার সেক্সুয়াল লাইফ কিন্তু ডিস্টার্ব হবে, আপনি বেড হ্যাপিনেস পাবেন না। এবং এই শুক্র যদি কোনোভাবে খারাপ থাকে, তাহলে দেখা যাবে যে বারবার করে আপনার সম্পর্ক থেকে মানে কেটে যাবে। আপনি একজনকে ভালোবাসেন কিন্তু তার সাথে বেশি দিন সম্পর্ক আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আপনার হরোস্কোপ যদি বিচার করা যায়, তাহলে দেখা যাবে শুক্র আপনার নেগেটিভ জায়গায় বসে আছে, হয় ষষ্ঠে বা অষ্টে বা দ্বাদশে, বা অন্য কোথাও শুক্র থাকলেও তার উপরে কোনো বাজে গ্রহের দৃষ্টি আছে। এই শুক্র কিন্তু কন্যা রাশিতে মনে রাখতে হবে আমাদের নিশুস্থ হয়, এবং মীন রাশিতে শুক্র কিন্তু তুঙ্গস্থ হয়। শুক্র কি করে, শুক্র বেসিক্যালি যে জিনিসটা করে, আমাদের মধ্যে কথা বলার শক্তি দেয়। শুক্র যদি ভালো থাকে, জানবেন আপনি টেকনিক্যাল জিনিসটা আপনি অত্যন্ত ভালো বুঝবেন, আপনার বুদ্ধি শক্তি থাকবে অত্যন্ত স্বচ্ছ, মানুষের সাথে খুব যুক্তিপূর্ণ কথা আপনি বলতে পারবেন, আপনার মধ্যে একটা দারুণ ব্যক্তিত্ব থাকবে। আপনি যদি 50 জন মানুষের সামনেও দাঁড়িয়ে থাকেন, মনে রাখবেন আপনার যদি শুক্র ভালো হয়, লোকে কিন্তু আপনার দিকেই তাকাবে। শুক্র ভালো বুঝতে হবে, শুক্র যদি ভালো হয় তাহলে আপনার চেহারার মধ্যে একটা মাধুর্য থাকবে, আপনাকে দেখেই সবাই পছন্দ করবে। শুক্র যদি ভালো হয়, মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে পারে, মানুষ রাজনীতিতে যেতে পারে, মানুষ বড় কোনো কলকারখানার প্রতিষ্ঠানের মালিক হতে পারে। শুক্র যদি ভালো থাকে, মানুষ যে কোনো বড় জায়গার ম্যানেজার হতে পারে, মালিক হতে পারে যে কোনো কোম্পানির। শুক্র ভালো, শুক্র ভালো মানে হচ্ছে আপনার মধ্যে একটা শৌখিনতা থাকবে, আপনি নিজেকে অত্যন্ত রুচিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবেন, অত্যন্ত টিপটপ থাকতে আপনি পছন্দ করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মধ্যে সদা সর্বদা থাকবে। শুক্র ভালো। এই শুক্র যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, তাহলে জানবেন প্রতি পদে পদে আমরা হয়রানির শিকার হই, আমাদের কাজগুলো আটকে যায়। মানে শুক্র খারাপ আপনার কি করে বুঝবেন, আপনি সব কিছু গুছিয়ে আনলেন, শেষ মুহূর্তে দেখলেন কাজটা হলো না, শেষ মুহূর্তে আপনি একটা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেলেন, শুক্র খারাপ। বাড়িতে যদি দেখেন যে অল্প বয়সী কোনো মেয়েদের শরীর খারাপ হচ্ছে বারবার করে, বা অল্প বয়সী ছেলেদের শরীর খারাপ হচ্ছে, বিশেষ করে 24-এর যাদের আগে বয়স, তাদের যদি বারবার করে শরীর খারাপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু শুক্র খারাপ ধরে নিতে হবে। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যদি সিঁড়ি থাকে বা টয়লেট থাকে বা কোনো সাবমার্শাল থাকে, তাহলে বুঝতে হবে আপনার শুক্র খারাপ। আপনার চার্ট যদি বিচার করা যায়, দেখা যাবে আপনার শুক্র খারাপ, সেই ক্ষেত্রে কিন্তু প্রতি পদে পদে আপনার অশান্তি হবে বাড়িতে, ওই বাড়িতে কিন্তু সুখ শান্তি থাকবে না, দাম্পত্য অশান্তি চলবে, সন্তান কিন্তু বিপদগামী হবে। যদি দক্ষিণ পূর্ব কোণ যদি ড্যামেজ থাকে, তাহলে অবশ্যই চাটে দেখে নিন আপনার শুক্রের অবস্থান খারাপ। শুক্র যদি খারাপ থাকে, তাহলে জানবেন আমরা গাড়ি হয়তো কিনবো, কিন্তু সে গাড়ি আমরা বেশি দিন রাখতে পারবো না। দেখবেন অনেকে গাড়ি কেনে, কিন্তু গাড়ি দেখবেন আবার ইএমআই, অর্থাৎ যাদের থেকে আপনি লোন নিয়েছেন, দেখবেন তারা দেখবেন আবার টেনে নেয়। অনেকে দেখবেন 1-2 বছর 6 মাস গাড়ি রেখে বা 2 বছর গাড়ি রেখে সব কিস্তি মিটিয়ে দিল, লাস্ট হয়তো আর 10টা বা 15টা কিস্তি বাকি আছে, আপনি টাকা দিতে পারছেন, আপনার গাড়ি টেনে নিয়ে গেল, কোম্পানি গাড়ি টেনে নিয়ে গেল। শুক্র খারাপ, শুক্র খারাপ হলে আপনি মানুষকে সম্মোহিত করতে পারবেন না, আপনার কথার সেই ধার থাকবে না, সেই তেজ থাকবে না, সেই মাধুর্য থাকবে না। আপনি কথা বলবেন ঠিকই, কিন্তু মানুষ সেই ভরসা পাবে না, আপনার কথার মধ্যে মিষ্টতা কম থাকবে। আপনি ঠিকভাবেই কথা বলছেন, মানুষ হয়তো ভাববে যে আপনি সঠিক কথাটা বলছেন না, মানুষ আপনাকে ভুল বুঝবে। আপনি যে মেয়েকে ভালোবাসেন, তাকে হয়তো সত্যিকারের জীবন দিয়েই ভালোবাসেন, প্রচণ্ড তাকে ভালোবাসেন, কিন্তু সে জানবে না যে আপনি সত্যিকারে তাকে এতটা ভালোবাসেন বা এতটা মিস করেন। দেখুন, আপনি যে একজনকে সত্যিকারে প্রচণ্ড ভালোবাসেন,
এটা জানা, এটা তার জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। মনে করুন আপনাকে কেউ প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আপনি সেটা জানতেই পারেন না। আপনি ভাবেন হ্যাঁ ও তো আমার ভালো বন্ধু, হ্যাঁ আমাকে ভালোবাসে, কিন্তু যে এত ভালোবাসে তলে তলে আপনাকে, এটা আপনি জানতে পারেন না। শুক্র খারাপ, শুক্র খারাপ হলে নির্ঘাত জানবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘাটতি দেখা দেবে, তৃতীয় ব্যক্তি চলে আসবে সম্পর্কে। শুক্র খারাপ, শুক্র খারাপ থাকলে আপনি সম্পর্ক টিকিয়ে রাখা অত্যন্ত দায়ী, লিগাল সম্পর্ক টিকিয়ে রাখা অত্যন্ত দায়ী। এবং বাজে শুক্র কিন্তু আমাদের বিপদগামী করে। এবং যৌন সংক্রান্ত যেসব রোগব্যাধিগুলো হয় জানবেন, এগুলো আপনারা কম বেশি জানেন প্রত্যেকে। তো যৌন সংক্রান্ত যেসব রোগব্যাধিগুলো হয় সেক্স ওরিয়েন্টেড বা গুহ্য দেশে যেসব রোগব্যাধিগুলো হয়, এটা কিন্তু বাজে শুক্র আমাদেরকে দেয়। শুক্র খারাপ থাকলে এই রোগব্যাধিগুলো তৈরি হয়। শুক্র খারাপ থাকলে মনে রাখবেন আপনার চেহারার মধ্যে একটা মলিনতা ভাব চলে আসবে। আপনার বয়স কিন্তু বেশি না, আপনার বয়স 35-36, আপনার দেখে মনে হবে আপনার বয়স 49-50 বছর। আবার যা শুক্র ভালো, দেখবেন 60 বছর বয়সেও তার মনে হবে 40-42 বছর বয়স, একদম মানে সুন্দর চেহারা, মাথা ভর্তি চুল, মানে চেহারার মধ্যে একটা চমক বা একটা জল জল করছে। দেখবেন হিরে হিরে দেখবেন চমকায়, আপনারা অনেকে হিরে দেখেছেন আশা করি, হিরে দেখবেন জল জল করে মানুষের চেয়ারের মধ্যেও, কিন্তু এই হিরের প্রতিধ্বনি ওঠে যদি কারো শুক্র ভালো থাকে। মানে শুক্র কি করে, বয়সকে মানে বাড়তে দেয় না। আপনার বয়স হচ্ছে সত্যিকারের খাতায় কলমে দেখা যাচ্ছে আপনার 55-60 বছর বয়স, কিন্তু সেটা দেখে মনে হবে না। আমাদের অনেকের হয় না, প্রতিবেশী বা আমাদের চেনা পরিচয় মানুষ অনেকে আর থাকেন যাদের দেখবেন অনেকটা বয়স, কিন্তু আপনার দেখে মনে হবে না। দেখবেন আমরা অনেক সময় মানে চিন্তায় পড়ে যাই, বাবা আপনার এত বয়স, এত সুন্দর দেখতে আপনি। বেসিক্যালি তার শুক্র ভালো, শুক্র ভালো থাকলে এই জিনিসটা হয়। শুক্র যদি ভালো থাকে মনে রাখবেন আপনার কিন্তু সুগারটা কিন্তু আসবে না, সুগার আসলেও সেটা আবার কন্ট্রোল আপনি করতে পারবেন এক প্রকার না আসারই মতন। যাদের শুক্র খারাপ থাকে জানবেন তাদের কিন্তু সুগার আসে, এটা মনে রাখবেন। সেখানে যদি কোনোভাবে শনির দৃষ্টি পড়ে তাহলে তো আরও মারাত্মক সুগার হাই হয়ে যাবে। শুক্র যদি ভালো না থাকে তাহলে জানবেন টেকনিক্যাল পড়াশোনা আপনি বেশি দূর করতে পারবেন না। আপনি হয়তো পড়াশোনা করলেন, আপনার ইয়ার লস করিয়ে দেবে, আপনার ইয়ার ঘাটতি হয়ে গেল। শুক্র খারাপ, শুক্র যদি খারাপ থাকে আপনার ধৈর্য থাকবে না, কনসেন্ট্রেশন পাওয়ার থাকবে না। যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু ধৈর্য দরকার হয়, আমরা একটা অধ্যবসায় দরকার হয়। দেখবেন একটা ধৈর্য একটা অধ্যবসায় প্রয়োজন। শুক্র ভালো, শুক্র খারাপ আপনার ধৈর্য অধ্যবসায় থাকবে না। শুক্র মানে আছে বেসিক্যালি দৈত্যগুরু, মনে রাখবেন দৈত্যগুরু শুক্রকে বলা হয়। কিন্তু এই শুক্র আমাদের জীবনে কিন্তু সুখ বয়ে আনে, শুক্র যদি কোনোভাবে খারাপ হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ি। শুক্র ভালো করার উপায় হচ্ছে আপনাকে 21 দিন টানা যে কোনো চিনি জাতীয় কোনো বস্তু বা নকুলদানা বা চিনি, চিনি দিলে সব থেকে ভালো হয়, আপনি পিঁপড়েকে খাওয়াবেন 21 দিন টানা। যে কোনো শুক্র বার থেকে এটা শুরু করবেন, যে কোনো শুক্র বার থেকে টানা 21 দিন পরপর করে পিঁপড়িকে অল্প একটু যে কোনো একটা পাতার করে, যে কোনো একটা পাতা বা এমনি কোনো একটা পাত্রে করে অল্প একটু করে চিনি আপনি দিয়ে দেবেন, পিঁপড়েকে খাওয়াবেন, পিঁপড়ে খেয়ে নিয়ে যাবেন। যাদের যাদের শুক্র খারাপ অনেকটা ভালো থাকবেন। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।